ক্রিকেট ওয়ানডে অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজাকে গুরু মানলেন ফেসার তাসকিন আহমেদ। বিয়ে করতে গিয়ে গুরুকে বাবার আসনে বসিয়ে দিলেন তিনি। বিয়েতে তাসকিনের উকিল বাবা হয়েছিলেন মাশরাফি। দক্ষিণ আফ্রিকার সফর শেষে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন। মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। তাসকিনের স্ত্রীর নাম সৈয়দা রাবেয়া নাইমা। তিনি ঢাকার মোহাম্মদপুরের জৈনপুরের ফির সৈয়দ এ এন এম মাহবুবুর রহমান ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার সুপার সৈয়দা শামসুন্নাহার বিলকিসের তৃতীয় কন্যা। রাবেয়া নাইমা রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের স্নাতকের শিক্ষার্থী। একই ইউনিভার্সিটিতে তাসকিন আহমেদও অধ্যয়নরত। হুট করে বিয়ের বিষয়ে তাসকিন জানান, খেলার আরও ফোকাস বাড়ানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য বিয়েটা করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর হুকুম হয়েছে, সেজন্য হয়ে গেছে। দেশবাসীকে বলবো আমাদের জন্য দোয়া করবেন এবং আগের মতো যেন খেলার মাঠে ফিরে আসতে পারি সেজন্য দোয়া করবেন।